শনিবার ভোর 5টা 57 মিনিট। এ সময় হঠাৎই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের বহির্গমন পথের ডিজিটাল স্ক্রিনে ভেসে ওঠে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা। ঢাকা রেলওয়ে স্টেশনের একটি সূত্র বলছে, ভোর থেকে সকাল 9টা 51 মিনিট পর্যন্ত আওয়ামী লীগ জিন্দাবাদ লেখাটি স্ক্রিনে প্রদর্শিত হয়। পরে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসলে স্ক্রিনটি বন্ধ করে দেওয়া হয়। কে বা কারা এই কাজ করেছে বা এই কাজের সাথে কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। পলাশ মাহবুব নামের এক ফেসবুক ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সম্পর্কিত একটি ভিডিও প্রকাশ করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, ঠিকমতো ট্রেন চলার নাম নাই কিন্তু এসব ঠিকঠাক চলছে। ভিডিওতে দেখা যায় স্ক্রিনে ভেসে উঠছে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা। এখানে সাধারণত ধন্যবাদ, স্বাগতম বা যাত্রীদের সচেতনতামূলক বিভিন্ন বাণী প্রচারিত হয়। ভিডিওর নিচে অনেকে মন্তব্য করছেন এটি সত্য ঘটনা কিনা। সেখানেও তিনি রিপ্লাই দেন, ঘটনা সত্য। ধারণা করা হচ্ছে ওই সময় ঘটনাস্থলে থাকা কোনো এক যাত্রী এই দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন। পরে নেট দুনিয়ায় এটি ছড়িয়ে পড়ে, শুরু হয় সমালোচনার ঝড়। ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, দুদিন ধরে ট্রেন বিলম্বে ছাড়ছে, সবাই এই সমস্যা নিয়ে ব্যস্ত ছিলেন। যাত্রীদের ক্ষোভের বিষয়টা সফটলি হ্যান্ডেল করা হচ্ছিল। এরই মধ্যে একজন এসে জানায় স্ক্রিনে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা যাচ্ছে। যতক্ষণে তিনি ঘটনাস্থলে যান ততক্ষণে স্ক্রিন বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার গণমাধ্যমকে বলেন, সকাল 9টার দিকে তারা বিষয়টি জানতে পারেন। কেউ কেউ বলছেন ভোর থেকেই স্ক্রিনে এমন লেখা দেখা গেছে। সকাল 9টা 51 মিনিটের দিকে তারা দুটি স্ক্রিন বন্ধ করে দেয়। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অমিত হাসান রবিন, কালবেলা।